ওলি আল্লাগন জগতে আসেন মোমবাতির মতো নিজেকে পুড়িয়ে জগৎকে আলোকিত করেন। তেমনি ইসলাম ধর্মের সংস্কারক ও দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর নিজে জ্বলে তিন কোটি আশিকের রসুলকে আলোকিত করেছেন বলে জানালেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মদ্দাজিল্লুহুল আলী। 15 ডিসেম্বর রাজধানী আরামবাগে বাবে রহমত দেওয়ানবাগ শরীফে একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ও সুফি সাধক বীর মুক্তিযোদ্ধা হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির হুজুরের 74তম জন্মবার্ষিকী উপলক্ষে আশিকে রাসূল সম্মেলনে তিনি সব কথা বলেন। বিস্তারিত দেখুন মন্ডল নামের রিপোর্টে। আমার দয়াল মোর্শেদ দেওয়ান বাগির শুভ জন্মদিন, দেখ না চেয়ে তাই ধরনি খুশিতে বিলীন। 15ই ডিসেম্বর রাজধানীর আরামবাগে বাবে রহমত দেওয়ানবাগ শরীফে মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মদ্দাজিল্লুল আলীর আহ্বানে একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক সুফি সাধক বীর মুক্তিযোদ্ধা হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী হুজুরের 74তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আশিক রাসুল সম্মেলনের আয়োজন হয়। ওলি আল্লাগণ জগতের বুকে আসেন মোমবাতির মতো আলো ছড়ানোর জন্যে। ওলি আল্লাগণ জগতে আসেন মোমবাতি যেমন নিজেকে পুড়ে জগৎকে আলোকিত করেন, ওলি আল্লাগণও নিজেকে পুড়ে আপনার আমার সিনাকে আলোকিত করার জন্যে। সম্মেলনে যুগের ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মদ্দাজিল্লুল আলী বলেন, শাহ দেওয়ানবাগী যখন জগৎবাসীদেরকে আল্লাহর একাত্মতার কথা জানালেন তখন জগৎবাসী তাকে আসামি করে মামলা দিলেন। তিনি নিজে পুড়েছেন, নিজে জ্বলেছেন, নিজে জ্বলেছেন তার মুরিদের সিনাকে আলোকিত করার জন্যে। তিনি যখন আল্লাহর একাত্মর কথা বললেন জগৎ তাকে মামলা দিল। ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মদ্দাজিল্লুল আলী আরও বলেন, দেওয়ানবাগী যখন আল্লাহ ও রাসুলকে পাওয়ার কথা বলেন তখন জগতের কিছু সংখ্যক কুচক্রি মহল তাকে মিথ্যা অপবাদ দিয়েও তাকে থামাতে পারেনি। তিনি যখন আল্লাহকে পাওয়ার কথা বললেন জগৎ তাকে ভণ্ড বলল। তিনি যখন রাসুলকে পাওয়ার কথা বললেন একের পর এক অপবাদ মানুষ তাকে দিল, তবুও তিনি পিছপা হননি। এই নূরের আলো ছড়ানোর জন্যে তিনি দীপ্তমান পুরুষ দাঁড়িয়ে থেকেছেন এবং এই মোহাম্মদ ইসলামের পতাকাকে এগিয়ে নিয়ে গেছেন। দেওয়ানবাগী হুজুরের জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে মিলাদ শরীফ পাঠ করে সুফি সম্রাট স্মরণিকা প্রকাশিত করে সম্মেলন শেষে মানব জাতির মুক্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন ডক্টর কুদরতে খোদা হুজুর। মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন, ঢাকা।